ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় অক্ষম এবং বয়স্ক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে সরকার সঞ্চয়পত্রের ব্যবস্থা করলেও আইনের ফাঁকফোকর গলিয়ে সুবিধা নিচ্ছেন ধনীরাও প্রতি বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে সঞ্চয়পত্র বিক্রি এ কারণে ব্যাংক পুঁজিবাজার সহ পুরো আর্থিক খাতের শৃঙ্খলা নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা আর অতিরিক্ত সুদের কারণে চাপ পড়ছে সরকারের বাজেট ব্যবস্থাপনায়ও সংকট নিরসনে সঞ্চয়পত্র শ্রেণী বিন্যাসে পরামর্শ দিয়েছেন তারা একই সঙ্গে চাহিদা ও যোগানের সমন্বয়ে যৌক্তিক সুধার নির্ধারণেরও পরামর্শ তাদের তহিদুর রহমানের রিপোর্ট নারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী প্রতিবন্ধী সর্বোপরি সমাজের অনগ্রসর মানুষের নিরাপত্তা বেষ্টনের সহ দেশের অর্থনীতির কল্যাণে চালু করা হয়েছিল জাতীয় সঞ্চয় অধিদপ্তর জাতীয় সঞ্চয় বুরু বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংক এবং ডাকঘর থেকে সঞ্চয়পত্র ক্রয় ও নগদায়নের সুযোগ পান গ্রাহকরা এগারোটি ধাপের মধ্যে সবচেয়ে বেশি আমানত রাখা হয় পরিবার সঞ্চয়পত্রের মাধ্যমে চলতি অর্থ বছরে ত্রিশ হাজার একশো পঞ্চাশ কোটি টাকার টার্গেট থাকলেও মার্চ পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় দ্বিগুণ সঞ্চয়পত্র। এজন্য সরকারকে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি সুদ দিতে হয়েছে যা অর্থনীতিতে নেতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন বিশেষজ্ঞরা এটার কারণেই আজকে অর্থনীতি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হল ইন্টারেস্টের যেটা সিঙ্গল ডিজিটে নেমে এসেছিল সেটা যেহেতু ব্যাংকিং খাতে তারল্যের অভাব ব্যাংকিং খাত তখন ইন্টারেস্ট বাড়িয়ে দিল বাড়ি সঞ্চয়পত্রের কাছাকাছি নিয়ে গেল ডিপোজিট রেটকে যেটা হওয়া উচিত ছিল সঞ্চয়পত্রের রেটটা ব্যাংকের ডিপোজিট রেটের কাছে নিয়ে আসা বন্ডের মার রেটটা হ্যাজ টু বি হায়ার দেন সঞ্চয়পত্র তো এইসব কারণে কিন্তু আসলে আমার কাছে মনে হয় সঞ্চয়পত্রের সরকার মহোদয় একটু চিন্তাভাবনা করার প্রয়োজন যাতে করে আমাদের মার্কেটটা আরও ম্যাচিওর হয় এবং মার্কেটটাকে আমরা যে লং টার্ম ইনভেস্টমেন্ট বিল্ড আপ করার জন্য বন্ড মার্কেটটাকে প্রমোট করতে পারি সঞ্চয়পত্রে যে কোনো নাগরিক বিনিয়োগ করতে পারে ধনীরা সুযোগ নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক বিদ্যমান যে নীতিমালা আছে সেই নীতিমালায় এইভাবে কিছু বলা নাই কারণ আমরা সঞ্চয়টাকে উদ্বুদ্ধ করাও একটা লক্ষ্য এ পর্যন্ত মোট অর্জন হয়েছে আমাদের ষাট হাজার একশো পঁচিশ কোটি টাকা মূল্য পরিশোধ হয়েছে তেইশ হাজার চারশো ষোলো কোটি টাকা আর সুদ পরিশোধ হয়েছে চোদ্দ হাজার সাতশো তেত্রিশ কোটি টাকা তবে অসচ্ছল ও প্রান্তিক মানুষের জন্য বিশেষ সুবিধা আর সাধারণ মানুষের জন্য প্রচলিত নিয়ম করা হলে এর সুফল সংশ্লিষ্টরাই পাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা এত টাকার নিচে বসে ইনকাম খুলে এরকম কিছু সেটা ই করা খুব মুশকিল হয়ে যায় তারপরেও সেটাকে উচ্চ সুদ দেওয়া যেতে পারে আর বাকি একটা জেনারেল থাকবে সেভিংস জেনারেল সেভিংস সেইটিতে বাজার থাকবে। কিন্তু ওই যেমন থাকবে ওরকম জাতীয় অর্থনীতিকে শৃঙ্খলার মধ্যে আনতে দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা ব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে তৌহিদুর রহমান একুশে বিজনেস আসন্ন হাজার আঠারো উনিশ অর্থ বছরের বাজেটে জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন মোট তিনশো লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে সংসদের নম্বর স্থায়ী কমিটির কক্ষে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এর মধ্যে অনুন্নয়ন খাতে দুশো আটানব্বই কোটি তেতাল্লিশ লাখ টাকা ও উন্নয়ন খাতে চৌত্রিশ কোটি দশ লাখ টাকা বরাদ্দ রাখা হয় স্পিকার ড সিরিন শর্মিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অর্থমন্ত্রী আবুল মাল বুল মোহিত বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন চলছে বিশ্বকাপ ফুটবল খন ক্ষণগণনা হাতে সময় আছে এক মাসেরও কম বিশ্বকাপে বাংলাদেশ শুধুই দর্শক হলেও মেসি নেইমার রোনালদোদের ভক্তের অভাব নেই প্রিয় দলের সমর্থনে চায় পতাকা ও জার্সি এরই মধ্যে বিশ্বকাপে অংশ নেয় বিভিন্ন দেশের পতাকা ও জার্সি তৈরিতে ব্যস্ত কারিগররা ঈদ ও বিশ্বকাপ কাছাকাছি সময় হওয়ায় এবার ব্যবসা ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা ইভিনু শাওনের রিপোর্ট ঢাকার রাস্তার এ দৃশ্যই বলে দিচ্ছে শুরু হয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনা রাশিয়া বিশ্বকাপ শুরুর বাকি এক মাসেরও কম সময়। এরই মধ্যে রাস্তার পাশে কিংবা গলির মুখে মিলছে আর্জেন্টিনা ব্রাজিল, জার্মানি ইংল্যান্ড পর্তুগাল সহ বিভিন্ন দেশের পতাকা কয়েকদিনের মধ্যেই এসব রঙিন পতাকায় ছেয়ে যাবে পাড়া মহল্লা অলিগলি শেষ মুহূর্তে তাই দম ফেলার সময় নেই কারিগরদের সেলাই কিংবা রঙের আঁচর দিতে ব্যস্ত তারা প্রায় পঞ্চাশ হাজার পিস পতাকা ছিলে সাপ্লাই দিছে আরো লক্ষর উপরে ওয়ার্ডার আছে পতাকার প্রিয় দলকে সমর্থন দিতে পড়তে হবে জার্সি তাই জার্সির যোগান দিতে দিন রাত কাজ চলছে কারখানাগুলোতে চলছে নাম্বার আর নাম লেখার কাজ এরই মধ্যে জমে উঠেছে পাইকারি বেচাকেনা কেনা বাজারে মালের চাহিদা অনেক অনলাইন বিক্রি মাল নিয়ে আর্জেন্টিনায় এই দুইটা জার্সি বেশি চলতেছে ব্যবসা সবারই মোটামুটি ভালো আর সামনের দিকে আরো ভালো হবে আর কি শিগগিরই খুচরা বিক্রিও জমে উঠবে বলে জানালেন বিক্রেতারা এখন মোটামুটি ভালো চলে আসবে বিশ্বকাপের আগে একটু চলে মোটামুটি পুরোপুরি শুরু হয়নি আর কি জার্সি চাচ্ছে কাস্টমার যথেষ্ট চাচ্ছে জার্সি বাঙালি ফুটবল প্রিয় জাতি বিশ্বকাপ আসলেই ফুটবল জরে কাঁপে গোটা দেশ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপে কখনো অংশ নিতে না পারলেও উত্তেজনার এতটুকু কমতি নেই বাংলাদেশে পছন্দের খেলোয়াড় কিংবা দলকে সমর্থন জানাতে প্রস্তুত হচ্ছেন ফুটবল প্রেমীরা তাই দম ফেলার ফুসরত নেই পতাকা এবং জার্সি কারিগরদের ইবনেনুর সাউন একুশে টেলিভিশন ঢাকা দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বেলা একটা তিরিশ মিনিট আবার ফিরে আসবে একটু বিজনেস আর আয়োজনে আর তখন থাকবে পুঁজিবাজার নিয়ে বিশেষ আলোচনা দর্শক আপনারাও টেলিফোনে প্রশ্ন করে আমন্ত্রিত অতিথির কাছ থেকে জেনে নিতে পারবেন পুঁজি বাজার বিষয়ক নানান তথ্য দেখার আমন্ত্রণ রইল সঙ্গে সঙ্গেই থাকুন